হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলে পড়ছো, তোমরা যারা কলেজে পড়ছো, তোমাদের অ্যাকচুয়ালি স্কুল এবং কলেজ খোলা নিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের একটা নতুন আপডেট চলে এসেছে। তোমাদের খুব তাড়াতাড়ি মানে ফেব্রুয়ারিতেই খুলতে চলেছে স্কুল। কেন এই বিষয়টা বলছি, সমস্ত কিছু এই ভিডিওতে কভার করব। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের এর কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে এই মুহূর্তে তোমাদের জন্য কি আপডেট রয়েছে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো এই কোভিডের পরিস্থিতির কারণে স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মার্চ মাস থেকে বন্ধ রয়েছে 2019-এর, মানে প্রায় 10 মাস হতে চললো। 10 মাস স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং এই মুহূর্তে কিন্তু কোভিডের পরিস্থিতি অনেকটাই ভালো। কিন্তু বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশন আগে পাওয়া যাচ্ছিল যে মার্চ মাসের আগে স্কুল কলেজ খোলা সম্ভব নয়, কিন্তু ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু প্রস্তাব দিয়েছে যাতে ফেব্রুয়ারিতে স্কুল খোলা হয়। আর মুখ্যমন্ত্রীর কাছে রীতিমতো প্রস্তাব জানিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারিতে যাতে স্বাভাবিকভাবে স্কুল খোলা হয় আগের মতন। কারণ বিভিন্ন স্টুডেন্টের যদি এই মুহূর্তে মানে বিভিন্ন ক্লাস, যেমন মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, একাদশ শ্রেণী বলো, এদের কি হচ্ছে বিরাট বড় পরীক্ষা রয়েছে, বোর্ডের এক্সাম রয়েছে, কিন্তু সিলেবাস শেষ করার জন্য যথাযথ সময় পাওয়া যাবে না। যেটুকু সিলেবাস রয়েছে কাটছাট করার পর, সেইটুকু সিলেবাস শেষ করার জন্য নির্দিষ্ট সময় দরকার স্কুলের। এবং এছাড়া বিভিন্ন, জানো তোমরা একাদশ শ্রেণীতে যারা পড়ছো, দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে মার্চ মাসের 10 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের হবে। তারপরে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পর প্রশ্নপত্র সহ উত্তর এবং তোমরা কত নম্বর পেয়েছো কোন স্টুডেন্ট, সেটা কিন্তু জমা দিতে হবে পর্ষদে 20 এপ্রিলের মধ্যে। সেই কারণে এ স্কুল কর্তৃপক্ষকেও কি হচ্ছে, স্কুল তো খুলতেই হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে গেলে, কেন অনলাইনে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া সম্ভব না। এছাড়া সিলেবাস রয়েছে, সেই সিলেবাসও কভার করতে হবে। সেই সমস্ত দিক মাথায় রেখেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এই মুহূর্তে আবেদন করেছে যাতে তোমাদের ফেব্রুয়ারি মাসেই এই শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে খোলা হয়। কারণ এই মুহূর্তে কোভিডের পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক, এবং সমস্ত নিয়মাবলী মেনে এ কোভিডের যে নিয়মবিধি রয়েছে সেগুলোকে মেনে যাতে স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে বোর্ড এক্সামে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। সেই কারণেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব দিয়েছে এই মুহূর্তে স্কুল খোলা দরকার স্টুডেন্টদের জন্য। এবং এই প্রস্তাবে যদি সম্মতি জানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাস থেকেই স্কুল খুলতে চলেছে। তো তোমরা বুঝতেই পারছো শিক্ষা দপ্তর মানে স্কুল শিক্ষা দপ্তরও কিন্তু এই মুহূর্তে চাইছে তোমাদের স্কুল খুলে দিতে, যাতে তোমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এছাড়া তোমরা যারা কলেজের পড়ুয়ার রয়েছো, তোমরা জানো যদি স্কুল খোলে সেক্ষেত্রে তোমাদের কলেজও খুলবে, এবং তোমাদের কলেজ খোলা একান্তই প্রয়োজন। কারণ তোমাদের অনেক আগে আরও পরীক্ষা, তোমাদের মার্চ মাসে কি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের এক্সাম রয়েছে, থার্ড সেমিস্টারের এক্সাম রয়েছে, এবং ফিফথ সেমিস্টারেরও এক্সাম রয়েছে। সেই কারণে এ তোমাদের কলেজও কিন্তু খোলা একান্তই প্রয়োজন। এবং কিছু কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে এই প্রস্তাব নিয়েও ফেলেছে বা এই ডিসিশন নিয়েও ফেলেছে, যদি সরকার অনুমতি না দেয় তাহলে তারা নিজেরাই নিজেদের মতন করে কোভিড বিধি মেনে কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেবে। তো ফেব্রুয়ারিতে স্কুল কলেজ খোলা নিয়ে তোমাদের মতামত কী রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এর পরবর্তী বিষয় হলো, তোমরা সকলেই জানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো অ্যানাউন্স করে দিয়েছে যে তোমাদের প্রত্যেক এক দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। সেই মতোই কিন্তু অনেক জেলার স্কুলের স্টুডেন্টদের কিন্তু রীতিমতো টাকা ঢুকে গেছে। বাঁকুড়া, পুরুলিয়া এরকম বিভিন্ন জেলায় যেই টাকা ঢুকেছে, স্টুডেন্টরা কিন্তু সর্বপ্রথম স্মার্টফোন কিনতে এ চলে গেছে। সেই কারণে রীতিমতো তারা স্মার্টফোন কিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাইছে, কারণ তারা অনেকেই অনলাইনে ক্লাস করতে পারছিল না স্মার্টফোন না থাকায়, কিন্তু 10,000 টাকা পাওয়ায় তারা রীতিমতো স্মার্টফোন কিনে এ অনেকেই ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এবং অনেকের টাকা ঢুকে গেছে, অনেকের টাকা ঢোকেনি। তো টাকা না ঢুকলে কী করতে হবে এ তা নিয়েও রীতিমতো ভিডিও করে ফেলেছি, যারা দেখোনি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের কাদের কাদের টাকা ঢুকে গেছে এবং কারা কারা স্মার্টফোন কিনেও ফেলেছো, যা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো এখানে এই উদ্যোগটা আমারও মনে হয় ভালো। অনেক স্টুডেন্ট যারা মানে অনলাইনে পড়াশোনা করতে পারছিল না স্মার্টফোনের জন্য, তারা এই টাকা পেয়ে অনলাইনে স্মার্টফোন কিনে পড়াশোনা অব্যাহত রাখতে পেরেছে। তো এটা সকলের জন্যই খুশির খবর। তো এ বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।